সাবস্ক্রাইবে ক্লিক করুন, আর হ্যাঁ, পাশে বেল বাটনটি প্রেস করেছেন তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল অফ ইউ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। পৃথিবীতে অনেক পরিত্যক্ত জায়গা রয়েছে এবং প্রত্যেকের নিজস্ব একটি বিশেষ ইতিহাস আছে। তাদের মধ্যে কিছু জায়গা ভয়ের পরিবেশ সৃষ্টি করে, অন্যগুলো আপনার মধ্যে সমীহা জাগাবে। তো বন্ধুরা, দেরি কেন, দেরি না করে এক্ষুনি এই জায়গাগুলো থেকে ঘুরে আসা যাক। শেষ পর্যন্ত থাকবেন, এই প্রত্যাশা শুরু করছি। এক নম্বরে রয়েছে মিশিগান সেন্ট্রাল স্টেশন, ডেট্রয়েট। 1913 সালে নির্মাণের সময় এটি পৃথিবীর সবচেয়ে উঁচু রেল স্টেশন ছিল। স্টেশনটি 1988 সালে বন্ধ হয়, কিন্তু 1990 সালের শেষের দিকে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ওই বছর অসংখ্য ভাঙচুরের কারণে এই স্টেশনটি বন্ধ হয়ে যায়। এটি একটি বন্ধ এবং বর্তমানে রাষ্ট্রীয় সুরক্ষাতে রয়েছে। দুই নম্বরে আছে প্রিপায়াত, ইউক্রেন। উত্তর ইউক্রেনের প্রিপায়াতের একটি ভৌতিক শহর হিসেবে বিবেচনা করে সকলে। 1986 সালের 27 এপ্রিল চেরনোবিল দুর্গের পর সরকার এই এলাকাটি অবিলম্বে খালি করার নির্দেশ দেয়। কোনো ব্যক্তিকে ব্যক্তিগত সম্পদ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। জনসাধারণ আতঙ্ক দূর করার জন্য মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে যথাসম্ভব দ্রুত বাড়িতে ফিরে আসতে হবে। আজ শহরটি ভ্রমণের জন্য অপেক্ষাকৃত নিরাপদ মনে করা হয় এবং কিছু লোক এর আশেপাশে ঘুরেও বেড়ায়। তিন নম্বরে আছে এসএস আমেরিকা। 1941 সালে এই জাহাজটি সেনাবাহিনীর পরিবহনের জন্য অনুমোদিত ছিল এবং এর নামকরণ করা হয় ইউএস ওয়েস্ট পয়েন্ট। যুদ্ধের পর এটি যাত্রীবাহী জাহাজ এসএস আমেরিকাতে রূপান্তরিত হয়। 1990 সালে এখন নতুন মালিক জাহাজকে কারাগারে রূপান্তর করতে চেয়েছিল। 1994 সালে জাহাজটি আটলান্টিক মহাসাগরে বজ্রঝড়ের মধ্যে পড়ে এবং ক্যানারি দ্বীপপুঞ্জের ফুয়েতো ভেন্তরা উপকূলে আছড়ে পড়ে। হেলিকপ্টার দিয়ে এর নাবিকদের উদ্ধার করা হয়েছিল। ডিসকভারি দ্বীপ, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র। 1974 সালে ওয়ার্ল্ড সিডনি ওয়ার্ল্ডের ডিসকভারি দ্বীপ প্রতিষ্ঠিত হয়। এটি আকর্ষণের কেন্দ্র হিসাবে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল। 1999 সালে আকর্ষণের কেন্দ্রটি বন্ধ হয় এবং এটি একটি পরিত্যক্ত স্থান। হোটেল দ্য সেলতো, বোগোটা, কলম্বিয়া এর পরবর্তীতে আছে এই জায়গাটি। 1990 সালের প্রথম দিকে হোটেল দেল সেল্টো বন্ধ করে দেওয়া হয়। এর প্রধান কারণ দীর্ঘায়িত সংস্কার, ধীরে ধীরে পর্যটকদের আগ্রহ এ এলাকার প্রতি কমতে থাকে। হোটেলে কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটেছিল বলে গুজব করেছিল অনেকেই। কিছু লোক বিশ্বাস করে যে এই পুরো জায়গাটাই ভুতুড়ে। বেলিস সামরিক হাসপাতাল, ব্যান্ডেন ব্রুক, জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধের সময় সার্বভৌম জার্মান সেনাবাহিনীর সৈন্যদের জন্য সবচেয়ে বড় স্বাস্থ্য কেন্দ্র হিসাবে এই হাসপাতালটিকে তৈরি করেছিলেন। 1945 সাল থেকে 1995 সাল পর্যন্ত এটি রেড আর্মি ফোর্সের দখলে ছিল। অ্যাডলফ হিটলার এই হাসপাতালের বিখ্যাত রোগীদের একজন ছিলেন। স্থানীয় লোক এবং পর্যটকরা বলে এই হাসপাতালে বিশেষ এলাকা জুড়ে অস্বাভাবিক কার্যকলাপ এবং ভীতিকর একটি পরিবেশ বিদ্যমান রয়েছে। মিরান্ডা দুর্গ, সেলস, বেলজিয়াম। একটি বিশালাকার নব্যগতিক দুর্গ 1991 সাল থেকে নির্জন এবং সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে গিয়েছে। ছবি তৈরির জন্য প্রচুর খরচের প্রয়োজন ছিল এবং বিনিয়োগকারী পাওয়া যাচ্ছে না। বিখ্যাত আমেরিকান টেলিভিশন ধারাবাহিক হ্যানিবলের পরিচালক মিরান্ডা দুর্গের ছবি বানানোর জায়গা হিসেবে ব্যবহার করেছিলেন। Thank you.
জানা যাক সর্বশেষ জায়গাটি, চ্যান্ডলারের বিদ্যুৎ কেন্দ্র বেলজিয়াম। 2006 সালে গ্রিন পিস এই বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে কিছু নেতিবাচক ঘোষণা দিয়েছিলেন। প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে চার্লেরা দেশের প্রায় 10% কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। এর কিছু পরেই 2007 সালে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। হ্যালো, আপনাকেই বলছি। ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিডিশো 360 প্রতিদিন নিয়ে আসছে জানা জানা অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন নতুন লেটেস্ট আপডেট এবং মজার মজার ভিডিও তো রয়েছে। আপনি যদি চান এই ভিডিওগুলো মিস না করতে এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আজ এ পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিডিশো 360 এর সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.